وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْهُ فَلَا هَادِيَ لَهُ وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطيع الله ورسوله فقد فاز فوزا عظيما. قال تعالى "وإذا أخذ ربك من بني آدم من زهورهم ذريتهم وأشهدهم على أنفسهم ألست بربكم" আলহামদুলিল্লা প্রশংসা গুণগান মহান রব্বুল আলমিনের জন্য যে মহান রব্বুল আলমিন আমাদেরকে পবিত্র কোরআন এবং সহিহাদিস অনুযায়ী জুমার জুমারুখুদা এবং আদায় করার তৌফিক দান করেছেন সে আল্লাহর দরবারে শুক্রিয়া আলহামদুলিল্লাহ সে আল্লাহর দরবারে আবার শুক্রিয়া যে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে বাসাই করে আজকের দিনে অনেক মানুষ শিরিকের মধ্যে নিমজ্জিত আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে শিরিক থেকে হেফাজত করে পবিত্র স্থানে মাসজিদে আসার জন্য তৌফিক দান করেছেন তার দরবারে আবার শুক্রিয়া আলহামদুলিল্লাহ দুরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারী সৈয়দুল মুরসালিন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলিয়া সাল্লামের উপর যার আদর্শ বাস্তবায়নের জন্য আমাদের সামান্য প্রচেষ্টা আল্লাহর অশেষ দয়া আল্লাহর দয়া ছাড়া কেউ ভালো কাজ করতে পারে না রসুল সাল আল সাল্লাম মাঝে মাঝে দোয়া পড়তেন আল্লাহ আস আলু কাফল আল খয়রত ও তারকাল মুনকারত ও ওহব্বাল মাসাকিন আল্লাহ তুমি আমাকে ভালো কাজ করার সুযোগ দাও তৌফিক দাও ও তারকাল কাল মুনকারত খারাপ কাজ অন্যায় কাজ মুনকার কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দাও ওহব্বাল মাসাকিন মিসকিনদেরকে ভালোবাসার সুযোগ দাও মানে আল্লাহর ভালো কাজ করার সুযোগ দাও আল্লাহ যদি সুযোগ না দেয় মানুষের সুযোগ হয় না আল্লাহ যাকে তৌফিক দেয় তাকেই তো সেই পারে আর আল্লাহ তৌফিক সবাইকে দেয় না যার হেদায়তের মন আছে আল্লাহ তাকেই কি করেন হেদায়ত করেন অল্লহ লা আয়াহাদ দিল কৌমাল কাফিরিন আল্লাহ কাফেরকে হেদায়ত করেন না হটকাৰী মন তাকে হেদায়েত করেন না অল্লাহ হোলা আয়াহাদিল কৌমা জালি মিন জালেম কাল্লাহ হেদায়ত করেন না অল্লাহ লা হাত দিল কৌমাল ফাসেক ফার্সে ক অন্তর তাকে আল্লাহ হেদায়ত করেন না আমি দোকান দিছি দোকান যদি না খুলে আমাৰ বেচাখিনি হবে বিক্রি তো তখন হবে যখন দোকান খুলে বসব কম আর বেশি তো হেদায়ত পারি না আমি আল্লাহ তো হেদায়ত ঘরের মধ্যে দিবে না তো আজকের জুমার খুতবায় আলোচ্য বিষয় রুহের জগতের ওয়াদা আলমে আরোয় রুহের জগতে আমাদের ওয়াদা কি ছিল আমরা এখন কি করতেছি প্রত্যেক আদম সন্তান মুসলিম হিন্দু ইহুদি খ্রিস্টান বৌদ্ধ সবাইকার সন্তান আদমের সন্তান আপনি আমার মুসলিম ভাই তারা হলো অমুসলিম ভাই তাদের জন্য হেদায়তের জন্য চেষ্টা করতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে তাদের কাছে দাওয়াত পৌঁছাতে হবে এটা আপনার দায়িত্ব আপনি দূরে সরে থাকলে হবে না তো রুহের জগতে আমাদের ওয়াদা কি ছিল এটা আমরা ভুলে গেছি আর কি ওয়াদা ছিল সেটা কিভাবে দিয়েছি আল্লাহ পাখি ভালো জানেন কিন্তু আল্লাহ কোরআনে বিশ্লেষণ করে দিয়েছেন যে মানুষকে আমি কিভাবে ওয়াদা নিয়েছি কারণ মানুষ এসে কেমতের দিন আল্লাহর সাথে ঝগড়া করবে রসুল সালাম বলছে যে রসুল্সলাম হাসতেছেন একদিন যে আদম সন্তান আল্লাহর সাথে ঝগড়া করে কেন বললো যে আমাকে আমাদেরকে সতর্ক করনি তো আল্লাহ তখন বলবেন রসুলাম রসুলদেরকে আমি পাঠিয়েছিলাম সুসংবাদ দাদা এবং তাদেরকে ভয় ভীতি প্রদর্শনকারী সুসংবাদ তারা দিয়েছে ভীতি প্রদর্শন করেছে মানুষকে তা উহিদের দাওয়াত মানুষকে দিয়েছে আল্লাহর দায়িত্ব আল্লাহ নিজে কী করছেন এড়িয়ে গেছেন সুতরাং আল্লাহকে দু আদম সন্তান পার পাবে না কারণ আল্লাহর দায়িত্ব আল্লাহ এড়িয়ে গেছেন এই জন্য হাদিস এসেছে যে টিকটিকি মারতে হয় কেন যে ইব্রাহিম আগুনে ফু দিয়েছিলেন টিকটিকি বিভিন্ন যে ব্যাঙে প্রসাব করেছিলেন আগুন নিভানোর জন্য ব্যাঙের পরসবে আগুন নিভবেও না টিকটিকির ফুতে আগুন জ্বলবেও না এখান থেকে শিক্ষণীয় হলে এই যে কি যে আপনার প্রচেষ্টা আপনি কতটুকু আল্লাহ রাস্তায় কাজ করেন কতটুকু আল্লাহর জন্য আপনি সময় ব্যয় করেন কতটুকু আল্লাহর জন্য আপনি করেন জন্য আপনি চেষ্টা করেন তো আল্লাহর দায়িত্ব আল্লাহ এড়িয়ে যাচ্ছেন যাতে আল্লাহকে মানুষ জিজ্ঞাসাবাদ করে কিছু করতে না পারে আল্লাহকে তো কিছু করতে পারবে না তারপরেও আল্লাহ নিজের জিম্মা কি করছেন এড়িয়ে গেছেন কিন্তু আমাকে তো আল্লাহ জিজ্ঞেস করবে জিজ্ঞেস করবে না তো মানুষের জগৎ মানুষের স্টেশন মোটামুটি পাঁচ ভাগে বিভক্ত এক নম্বর হলো রুহের জগৎ যেখানে আমরা সবাই ছিলাম যে যেটা বলা হয়েছিল পিপিলিকার মতো রসুল্লাহ সাল আলী আসসাল্লাম এটা একটা একজাম্পল যে পিপিলিকার মতো রসুল সাল্লাই আলিহা এ সম্পর্কে বিভিন্ন কথা বলেছেন যে রুহের জগতের সম্পর্কে এবং পবিত্র কোরআনে সুরা আরফের মধ্যেও আল্লাহ রব আলমিন একশো বাহাত্তর নম্বর আয়াতে বলে দিয়েছেন যে মানুষ রুহের জগতে কিভাবে আল্লাহ ওয়াদা নিয়েছিলেন তো রসুল্লাহ সাল আলী সাল্লাম সহ অন্যান্য নবীদেরও ওয়াদা নিয়েছেন এক নম্বর হল রুহের জগৎ দুই নম্বর হলো মায়ের গর্ভের জগৎ তিন নম্বর হলো দুনিয়াবী জীবন পার্থিব জীবন চার নম্বর হলো কবরের বারজাহী জীবন পাঁচ নম্বর হলো আখিরাত বা পরকালের জীবন পরকালের জীবন তো তাওহিদের স্বীকৃতি আল্লাহ রবাহ আলমিন আমাদের কাছ থেকে নিয়েছেন

পিঠে হাত বোলানে আল্লাহ আল্লাহ আদম আলি সাল্লামকে সৃষ্টি করে তার পিঠে হাত বোলালেন তাদের সন্তানদেরকে বের করলেন এবং সাক্ষী বানালেন আলা আং ফিম নিজেদেরকে নিজেদের উপর মানে আমাদেরকে আমাদের উপর সাক্ষী বানালেন আল্লাহ রব আলিন আদম আলী ইসালাত সালামকে সৃষ্টি করে তার পিঠে হাত বোলালেন এবং আমাদেরকে আমাদের উপর সাক্ষী করলেন আলাস্তু বিকম আমি কি তোমাদের রব নয় দেখছেন শিক্ষা আল্লাহ কিন্তু নিয়ে নিয়েছেন আপনি এই কথা বলতে পারবেন না যে আমি তো দাওয়াত পাইনি আলাস্তু বিরব্বিকম তখন আমরা সকলে বলেছিলাম কলু বালা হ্যাঁ আপনি আমাদের রব শাহিদ না আমরা সাক্ষী দিলাম তখন আল্লাহ বললেন আং তাকুলু আমি এই জন্য নিয়ে নিলাম আল্লাহ বললেন দিনে যেন কিয়ামতের দিন তোমরা বলতে না পারো আল্লাহ আমরা গাফেল ছিলাম আমরা জানি না কিভাবে তুমি স্বীকৃতি নিয়েছ আল্লাহ এটা তো আমরা বুঝি না এ কথার সুযোগ আর থাকবে না সরল অনুবাদ করলাম এবার আসেন এই যে আয়াত আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করল আদম আলিসাল্লামকে সৃষ্টি করে তার পিঠে হাত বুলিয়ে আমাদেরকে বের করলেন প্রথম স্বীকৃতি কি কিনিয়েছিলেন আলাস্তু বিরব্বিকম আমি কি তোমাদের রব নয় তখন আল্লাহ বললেন আলা আংফুসিহিম তাদের নিজেদেরকে নিজেদের উপর সাক্ষী বানালেন শাহিদ না সাক্ষী দিলাম শাহাদা পাঠ করলাম ওখানে আমরা আপনি ভাবেন তো যে কীভাবে দিয়েছি সেটা আল্লাহ ভালো জানে এটা উপরে ইমান রাখতে হবে বিশ্বাস রাখতে হবে যে কোরআনে আল্লাহ স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন শাহিদ না আমি তাদেরকে সাক্ষী করলাম আলা পুসিম নিজেদেরকে নিজেদের উপর অন্য কাউকে না ফেরেস তাদেরকে সাক্ষী বানালাম না তাদের নিজেদেরকে আমি সাক্ষী বানালাম আলাস্তু রব বিকম আমি কি তোমাদের রব নয় আল্লাহ জিজ্ঞেস করলেন সবাইকে কেয়ামত পর্যন্ত যত আগত রুহু এসে সেখানে ছিল যারা আসবে কেয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করবেন পাঠাবেন সবাইকে আল্লাহ জিজ্ঞেস করলেন আলাস্তুবি রব্বিকুম রব আমি কি তোমাদের রব নয় তখন আমরা সবাই বলে উঠেছিলাম বালা হ্যাঁ আপনি আমাদের রব শাহিদ না আমরা সবাই সাক্ষ্য দিলাম আপনি আমাদের রব আপনি আমাদের সৃষ্টিকর্তা নাস্তিকতা খতম হয়ে গেল এখানে নাস্তিকতার থাকলো না নাস্তিকের নাস্তিকগিরি শেষ এখানে যদি বলেন যে এখানে একটা গাড়ি ছিল গাড়ির মধ্যে একটা লোহা ছিল এটা বের হয়ে হঠাৎ বিমান হয়ে আকাশে উড়া শুরু করলো এটা বিশ্বাস করবে নাকি হ্যাঁ বিগ ব্যাং বলে না ওরকম এখানে গাড়ির মধ্যে থেকে লোহা বের হয়ে বিমান হয়ে উড়া শুরু করলো তখন যদি আমি বলি আর দশজন যদি সাক্ষী দেয় সবাই সবাইকে পাগল বলবে না তো এখন আপনি বললেন হঠাৎ করে পৃথিবী হয়ে গেল মানুষ ছিল বানর বানর থেকে মানুষ হয়ে গেল এটা যেমন পাগলের কথা যে একটা লোহা হঠাৎ করে একা একা বিমান হয়ে আকাশে শুরু করলো এটাও তেমন পাগলের কথা যে হঠাৎ করে একটা পৃথিবী হয়ে গেল। এমনি এমনি চলতেছে যিনা আল্লাহ একজন আসেন রুহের জগতে ওয়াদা আল্লাহ আমাদের নিয়ে নিয়েছেন গ লু বলা শাহিদে না আং তাকুলু বললেন মানে ইবং তো শেষ ছিল আর দরকার ছিল না আল্লাহ বললেন আং তাকুলু ইয়াও মাল কেয়া মাতি কেয়া মতের দিন যেন তোমরা বলতে না পারো ইন্ন না কুন্না আনহা যা আল্লাহ বাবা মা শিখাই নাই আমি তো জানতাম না তুমি যে আমার রব আমি তো সারাজীবন ফুর্তি করেছি যা খুশি তাই করো যদি তুমি এই কথা বলো যে আল্লাহ আমি জানি না আমি সাক্ষী নিয়ে নিলাম আল্লাহ তো জানেন যে মানুষ কি করবে এই জন্য আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন কুল্লু মাউলুদ্দিন ইউলাদু আলাল ফিত্রা ফিত্র প্রত্যেকটি সন্তান ইসলামের উপর ফিত্রাদের উপর জন্মগ্রহণ করেছে প্রত্যেকটি সন্তান ইসলামের উপর কিন্তু তার পিতামাতা তাকে ইহুদি বানায় পিতামাতা তাকে খ্রিস্টান বানায় পিতামাতা তাকে অগ্নিপুজারী বানায় মানে পিতামাতার স্বভাবে সন্তানটি ওরকম হয় এখন বলবেন যে এটা তো আল্লাহ বানাইছে এই কথা সাহাবিরাও বলেছিল রসুল্লাহ সাল্লামকে রসুল সাল্লাহ সাল্লাম যখন বলেছিলেন যে আল্লাহ রব্বুল্লা আলমিন আদম আলি সাল্লামের পিঠে যখন হাত বোলালেন প্রথম সন্তান যেগুলো হলো জান্নাতের জন্য এগুলো জান্নাতি পরের সন্তানগুলি জাহান নামি তখন বলেন যে তাহলে আর আমরা আমল করে আর কি করব সালাত পরে আর কি করবো আল্লাহ যদি জান্নাত দেখে রাখে জান্নাত এমনি পাবো জাহান নাম লিখে রাখলাম নাম পাবো ইবাদত করে আর কি হবে এরকম প্রশ্ন জাগে না তখন আল্লাহ নবী সাল্লা সাল্লাম বললেন যে তুমি জান্নাত পাবে না জাহান নাম পাবে সেটা তো আর তুমি জানো না জানি আমরা তো আমার কাজ হলো ইবাদত করে যাওয়া আল্লাহর কাছে হেদায়ত চাইতে থাকা চাইলে তো আল্লাহ নিরাশ করবে না কিন্তু হাত পা গুটে যদি আগেই বসে থাকি তাহলে তো আল্লাহ আমাকে হেদায়ত দিবে না হিতের শিক্ষা আমি পাবো না যদি একথা বলি যে বাইদুল মোকার ইমাম সাহেব দিয়ে আমি দোকান একটা উদ্বোধন করে দিলাম মিলাদ পরিয়ে দিলাম তিন লক্ষ টাকা হুজুরকে দিয়ে দিলাম আমার দোকান বন্ধ এমনি বেসা কিনা হবে হবে নি বুঝেন না আমার কথা যে প্রতিদিনই মিলাদ পড়াবেন আর দোকান বন্ধ থাকবে সাটার কাজ হবে দোকান খুলে বসতে হবে তাহলে তো কাজ হবে হেদায়তের জন্য অন্তর খোলা রেখে কোরআন শূন্য অধ্যয়ন করতে হবে আল্লাহর কাছে চাইতে হবে তবেই তো আল্লাহ হেদায়ত দিবে কিন্তু চাবো না তাকদির উপর কাদারিয়াদের মতো বসে থাকবো যে আল্লাহ আমাকে জাহান্নাতে দিলে ওসই জাহান্নামে দিলে ওসই আল্লাহ যদি পারে আমি পারবো না কেন এটা তো কাদারিয়াদের মত যে তারা তাকদীরের উপর ভরসা করে বসে থাকে এটা করলে হবে না আল্লাহর কাছে হেদায়ত চাইতে হবে এ মর্মে ইবনু কাশির মধ্যে এসেছে তিন নম্বর খণ্ডের পাঁচশো তিন পৃষ্ঠায় আবদুল্লা ইবনা আব্বাস রোদি আল্লাহ আনহু তিনি বলেছেন যে আল্লাহ তালা আদম আলীহ্লামের পৃষ্ঠ দেশে হাত বুলিয়ে কেয়ামত পর্যন্ত আগত সকল রুহুকে বের করলেন তারপরে তাদের নিকট থেকে এই অঙ্গীকার নিলেন যে কেবল একমাত্র আল্লাহর ইবাদত করবে তার সাথে কাউকে শরিক করবে না এ মরমে হাদিসেও এসেছে তিরমিজির তিন হাজার ছিয়াত্তর নম্বর হাদিস আমাদের প্রিয় নবী সাল্লাম বলেছেন আদম আল্লাহর আলমিনকে সৃষ্টি করে তার পিঠে মাসাহ করলেন ওই যে মাসাহ না মাথা মাসাহ মাসাহ মানে স্পর্শ মাসাহ মানে কি স্পর্শ করা তো আল্লাহরবুল্লা আলমিন আদম আলি সাল্লামের পিঠে মাসাহ করলেন তারপরে তার সমস্ত সন্তান বের করলেন কেয়ামত পর্যন্ত আগত যত মানুষ আসবে সবাইকে আল্লাহ বের করে আনলেন তার মধ্যে তাদের চোখের মধ্যে নূরের উজ্জ্বল্য দান করলেন তারপরে আদম আলী হিসালু সামনে সবাইকে কি করা হলো পেশ করা হলো আদম আলি দেখে বললেন মানহাউলাই এরা কারা আল্লাহ এদেরকে তো কখনো দেখি না এরা আবার কারা তো চোখের মধ্যে নূরের উজ্জ্বল্য দেখে একজন সন্তানকে দেখে খুব পছন্দ হয়েছে তো বলছে আল্লাহ এ কে এ খুব ভাল লাগছে আমাকে তখন বলছে যে শেষ জামানার উন্মতের অন্তর্ভুক্ত ইনি হলেন দাউদ ইনি একজন নবী তো বলছে যে এই দাউদকে হায়াত কতদিন দেওয়া হয়েছে বলছে ষাট বছর সহি হাদিস গল্প নয় আল্লাহ বলছে যে ষাট বছর তখন আদম আলি ইসাল্লাম বললেন যে এত সুন্দর একটা ছেলে ফুটফুটে সুন্দর চেহারা চোখের উজ্জ্বল কত সুন্দর দেখা যাচ্ছে একে তো ষাট বছর দিলে কেমন হয় তখন বলছে যে সব শেষ নির্ধারিত হয়ে গেছে এখন কি করব তো আদম আলি সাল্লামকে হায়াত দেওয়া হয়েছিলো এক হাজার বছর কত বছর এক হাজার বছর আর আদম আলি সাল্লামের উচ্চতা ছিল ষাট হাত তো আদম আলিহি সালাম যখন বললেন যে এই ছেলেটাকে যদি ষাট বছর দেওয়া হয় তাহলে আমার এখান থেকে চল্লিশ বছর কেটে তাকে একশো বছর করে দেওয়া হোক তখন আল্লাহ রবী আলমিন তাই করলেন যে আদম আলাই সাল্লামের নয়শো ষাট বছর আর দাউদ আলি সাল্লামের একশো বছর এবার দিন যায় মাস যায় বছর যায় যখন নয়শো ষাট বছর হয়ে গেল মালাকুল মতে এসে হাজির বলল আদম আলি সাল্লাম আপনার সময় শেষ তখন আদম আলি সাল্লাম বললেন না 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 আমার আরও চল্লিশ বছর বাকি তখন আল্লাহ রবুল্লা আলমীর নবী মোহাম্মদ রসুল্লা সাল্লু আলি সাল্লাম বললেন ফাজা আদমো ফাজহ আদম সালাম অস্বীকার করেছিলেন এই জন্য তার সন্তানরাও অস্বীকার করে তারপর নবী বললেন যে অনাসিয়া আদম সালাম আপনার আদম আলাইসাল্লাম সাল্লাম ভুলে গিয়েছিলেন নাসিয়া নিসিয়ান থেকে ভুলে গিয়েছিলেন আদম আলি সাল্লামের মনে ছিল না এই জন্য তার সন্তানদেরও কি থাকে না মনে থাকে না ও খতিয়া আদম ফয়াত জুরিয়ে তহু আদম আলাইস্লামের ত্রুটি বিচ্ছুতি ছিল এই জন্য তার সন্তানদেরও ত্রুটি বিচ্যুতি হয় দেখেন রসু সাল্লি সাল্লাম জহর অথবা আসরের সালাত পড়তেছেন জহর সালাত আসর সেম রাখাত ওটাও আসতে এটাও আসতে রসুল সাল্লি সাল্লাম হাদিস সালাম ফির দুই রাকাত পরে সালাম ফিরিয়ে দিচ্ছেন আমি বলছি না রসুল সাল্লাম ভুল করেছেন মানে মনে ছিল না আদম সন্তান যে সালাদেশ ভুল হলে কী করতে হয় দিতে হয় এটা কার থেকে প্রচলন হয়েছে নবী সাল্লা সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে উম্মতের ভুল হবে এই জন্য নবীকে দিয়ে ঘটিয়ে নিয়েছিলেন নবীরা মূলত কি নিষ্পাপ আবার এটা কেউ ধরে নিয়ে বলবে যে ওই যে হুজুর বলে গেলো কি খতিব সাহেব বলে গেল যে নবীগণ গুনাগার জি না নবীগণ কি মাসুম নিষ্পাপ কিন্তু রসুদ সাল্লাহ আলি সাল্লাম দূরে পরে সালাম ফিরিয়ে দিয়ে বসে আছেন এবার জুলিয়া দাইন সাহাবী মানুষের মধ্যে কিছু মানুষ থাকে কথা ডাইরেক্ট বলে ফেলে জুলিয়ে দাইন সাহাবি তিনি বসে আল্লাহ রসুল পাশে সিদ্ধিক ওমরে ফার হুক সবাই বসা কেউ কথা বলার সাহস পাচ্ছে না আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম কি দু রেখাত না কমিয়ে দেওয়া হয়েছে আজকে কি সালাদ দু রেখাত না আপনি কমিয়ে দিয়েছেন ইচ্ছে করে না ভুল করেছেন তখন বলছে কমও করি নেই ভুলও করি নেই মানে ওই যে মান আদম সন্তানের সন্তান আমাদের সন্তান সন্তান আদমের নূরের না মাটির নবী আদমের সন্তান হলো নূরের সন্তান্তা ফেরস্তাকে দিয়ে আল্লাহ মাটির আদমকে সেজদা করিয়েছে এবার বলেন মাটির মর্যাদা বেশি না নূরের মর্যাদা বেশি মাটির মর্যাদা নুরের ফেরেস্তা মাটির আদমকে সেজদা করলো তার মানে নূরের চেয়ে মাটির মর্যাদা বেশি মাটির আদমকে আল্লাহ সেজদা করালেন নূরের ফেরেস্তা দিয়ে এখন আমরা মনে করি যে নূর বলে নবীর সম্মান বাড়ে না ফেরেস্তারা আদম আলি সাল্লামকে কি করছে সেজদা করেছে সেই আদমের সন্তান হলেন আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম অতএব ঝগড়া ফাসাদ করার কিছু নাই তো নবী সাল্লাহ আলি সাল্লাম বললেন যে আমি ভুলও করিনি আমি দূরে তো বলিনি কেমন হলো মানে অস্বীকার করলাম ভুলে গেছেন তখন সাহাবিদেরকে জিজ্ঞেস করছে আজকে কি আমি দূরেকাত পড়েছি সবাই বললেন হ্যাঁ আজকে আপনি দূরেকাত পড়েছেন তখন সালাম পুনরায় দূরেকাত পরে সহসীতা দিয়ে সালাম ফিরিয়ে নিলেন এই তো আদম সন্তানের কি করে না মনে থাকে না আমরা অনেক সময় বলি যে হুজুর মানুষ আমার ভুল করবে কেন আরে হুজুর যা আদমের সন্তান হুজুর তা আদমের সন্তান ভুল হয় যে আদমের সন্তান তার ভুল হয় শুদ্ধ হয় মাঝে মাঝে ভুলে যায় আর যেটা ইবলিশ তার শুধু ভুলই হয় আবার ফেরেস্তা তার কোনো ভুলও নাই তার সব যা করে সবই শুদ্ধ মানে আল্লাহ যা শিখিয়ে দিয়েছেন সেটাই সে করবে এর বাইরে সে করবে না তার কোনো প্রয়োজন নাই তার কোনো চাহিদা নেই সে সর্বক্ষণ আল্লাহর ইবাদত করে তাহলে কি দাঁড়ালো যে আল্লাহ রব্বুল আলমিন আমাদের কাছ থেকে ওয়াদা নিয়ে নিয়েছেন আমাদের আর অস্বীকার করার কোনো কায়দা নেই উপায় নেই আল্লাহ রব্বুল আলমিন কেয়ামতের দিন যখন ধরে বসবেন যে আদম সন্তান তোমাকে আমি সৃষ্টি করে আমি ওয়াদা নিয়ে নিয়েছি এখন তুমি কি বলবে বলো সেদিন আমরা কি জবাব দিব আল্লাহর কাছে কেয়ামতের ময়দান আল্লাহ বলছেন আং তাকুলু ইয়ামাল কেয়ামাতি কেয়ামতের ময়দান যে বড় কঠিন আল্লাহ কত দয়া করেন মানুষের উপর আপনি জানেন কেন আল্লাহ আমাদের কি কেয়ামতের দিন ধরবেন জানেন আল্লাহ রবুল্লা আলমিন তার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের মাধ্যমে মেসেজ বার্তা আমাদের কাছে দিয়েছেন তিরমিজির তিন হাজার পাঁচশো চল্লিশ নম্বর হাদিস আনাস মালিক রাজি আল্লাহ তালু তিনি বলেন সামিদ রসুল উল্লাহি সাল্লাহ আলি সাল্লাম ইকুল আমি আমাদের নবী মোহাম্মদ রসুল উল্লাহ আলাইহি আলি সাল্লামকে বলতে শুনেছি ইয়া ইবনা আদম হে আদমের সন্তান তোমরা আমাকে ডাকতে থাকো ডাকো আমাকে ডাকো কোন আশায় আমি তোমাদেরকে ক্ষমা করব এই আশায় ডাকতে থাকো তাহলে কোন আশায় ডাকতে হবে যে আল্লাহর ক্ষমা পাওয়ার আশায় ডাকতে হবে পৃথিবীতে সবচেয়ে বড় পাওনা কি বলেন তো আল্লাহর হেদায়ত যে হেদায়ত পাবে সে জান্নাত পাবে জাহান নাম থেকে মুক্তি পাবে সে সব পাবে আর যে হেদায়ত পেল না ধরেন একজন ডাক্তার সে পৃথিবীর সমস্ত পড়াশোনা শেষ করে আপনার মাসে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাই করে তার বাড়ি আছে গাড়ি আছে কিন্তু তার হেদায়ত নেই সে কী কিছু পেলো আর যে হেদায়ত পেলো সে দুনিয়াতে পবিত্র জীবন পেল আখেরাতে কি পেল জান্নাতও পেল নবী পেলো আল্লাহ পেল সবাইকে পাবে টাকা পয়সা আল্লাহ মালি মুচার মানে চামার মেথর রিক্সাওয়ালা ভ্যানওয়ালা সবাইকে দেয় কিন্তু হেদায়ত কিন্তু সবাই পায় না পাই কি এই জন্য হেদায়ত মূল্যবান জিনিস তো বলতেছিলাম যে আল্লাহ রব্বুরে আলামিন মানুষকে যখন বললেন যে তোমরা আমাকে ডাকো কিসের আশায় ক্ষমা পাওয়ার আশায় আমার কাছে চাইতে থাকো গফার তুলাক আমি তোমাদেরকে ক্ষমা করে দেব তোমার গুণা যদি গুণা করতে করতে আসমানের কিনারা পর্যন্ত পৌঁছে যায় অথবা আসমানের মেঘমালা ঠেকে যায় জমিন থেকে গুণা করতে করতে আসমানের মেঘমালাগুলি ঠেকে যায় তবুও আমি তোমাকে ক্ষমা করে দিব আমি তোমার গুনার গুনো পড়ুয়া করি না আল্লাহ বললেন বান্দা আদম সন্তান তুমি আমার কাছে ক্ষমা চাও আমি তোমাদেরকে ক্ষমা করে দিব এতে আমি পরুয়া করি না যত গুণা করেছ আমি ক্ষমা করে দেবো আমার কাছে ক্ষমা চাও কিন্তু যদি কে আমাদের দিন আমার কাছে গুণা নিয়ে আসো আমি তোমাদেরকে ক্ষমা করবো একটা শর্ত ইয়া ইবনা আদম হে আদমের সন্তান এই জিনিসটা বড় ভয়ের কথা আল্লাহনবী বলেছেন যে আল্লাহ ক্ষমা করবেন ঠিক আছে আপনার মেঘমালা পর্যন্ত শুয়ে গেছে গুনায় পুরা পৃথিবী ভরপুর হয়ে গেছে এখন আল্লাহ বলছেন ইয়া ইবনা আদম হে আদমের সন্তান ইন্নাকা আতাইতানি তুমি গুণা করেছ আসমান জমিন পুরা পৃথিবী তোমার গুনায় ভরপুর সুম্মা লাকিতালাকিতানি লা তবে তার মধ্যে যদি শিরিক না থাকে বিহা আমি আসমান জমিন মানে পুরা পৃথিবী ভর্তি দয়া নিয়ে এসে তোমাকে ক্ষমা করে দেবো কিন্তু শর্ত হলো যারা শিরিক করবে যারা আল্লাহর সাথে কাউকে শরিক করবে যারা আল্লাহর সাথে কাউকে শরিক করবে যারা আল্লাহর সাথে কাউকে শরিক করবে তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না যদি দুনিয়াতে শিরিক থেকে মাপ চাওয়ার সুযোগ থাকে তাহলে চেয়ে নিবে কিন্তু শিরিক নিয়ে যদি কেউ মারা যায় তাকে আল্লাহ ক্ষমা করবেন না এখানে আমরা বলে থাকি অনেকেই বলেন যে শিরিকের কোন আল্লাহ মাফ করেন না দুনিয়াতে বেঁচে থেকে করলে আল্লাহ কি করবেন মাফ করে দিবেন কিন্তু মরার পরে মাফ করার এখতিয়ার আল্লাহ করবেন না বা থাকবেন না আল্লাহ বলছেন যে শিরিক মানে কি জানেন এই যে মসজিদের মধ্যে গামছা বাধা থাকে না শিরিক বুঝাচ্ছি আমি একটু নাক মুছলাম আপনি একটু পা মুছলেন আরেকজনের চোখের মহিলা মুছলো এক একজন এক একটা মুছতেছে কিন্তু আমার ব্যক্তিগত রুমাল যেটা সেটা আমি কি একা ব্যবহার করি ওটা না রুচিশীল মানুষ ওই গামছা ব্যবহার করবে না ওই রুমাল ব্যবহার করবে না একজনের নাক মুছতেছে আরেকজনের চোখ মুছতেছে আরেকজনের পা মুছতেছে হাত মুছতেছে বিভিন্ন জনের ময়লা ওটা হলো ইবাদত তো সরিকা ইবাদত আল্লাহ পছন্দ করেন না যেই বান্দা মাস্টিলেও সেজদা দেয় মাজারেও সেজদা দেয় কচ্ছপের সামনে সেজদা দেয় কুকুরের সামনে সেজদা দেয় খাম্বার সামনে মাথা নত করে ওই ওই ইবাদত আল্লা পছন্দ করেন না পীর পূজা খাম্বা পূজা গাছ পূজা এগুলো আল্লাহ পছন্দ করেন না আল্লাহ রব্বুল আলমিন আদম সন্তানের কপালটাকে মুখটাকে মাথাটাকে উঁচু করে দিলেন পৃথিবীতে যত প্রাণী আছে পৃথিবীতে যত প্রাণী আছে সকল প্রাণী খাবার খাওয়ার সময় মুখটাকে মাথাটাকে নিচে নোয়াতে হয় জেবরা জিরাফ অনেক বড় গলা তার কিন্তু তাকে খানা খাওয়ার সময় কী করতে হয় মাথাটা নোয়াতে হয় কিন্তু আদম সন্তান যদি এতটুকু হয় তার মুখের কাছে অটোমেটিক খাবার চলে আসে আল্লাহ এই সিস্টেম করে দিলেন তার মানে আদম সন্তান তোমার মাথাকে আমি আল্লাহ ছাড়া কাউকে ঠেকাবে না শেষ দা দেবে না কিন্তু আমরা কচ্ছপের কাছেও মাথা ঠেকাই সাপের কাছেও মাথা ঠেকাই বিড়ালের কাছেও ঠেকাই চাল বাবা ডাল বাবা নুন বাবা তেল বাবা কত যে বাবা বাংলাদেশে অভাব নেই বাবার খেতা বাবা তেল বাবা তেনা বাবা এগুলো অভাব নেই চাল ডাল রহমতুল্লাহ আলাই আছে না চট্টগ্রামে আছে এই যে শিয়াল বাবাও আছে বাংলাদেশে এই যে বাবা বদমাসাহ আরও কত নাম এগুলার কাছে ইবাদত মানুষ করছে না করছে বলছে আমার বাবার মুরিদ হলে নামাজ রোজা কিছুই লাগে না শ্রেণীর মুসলমান খাম্বার কাছে যায় মাথা ও তোমার তোরে ঠেকাই মাথা আল্লাহ যে মানুষ সৃষ্টি করলেন সে আল্লাহর মূল্য মানুষ পাঁচ পয়সাও দেয় না আল্লাহকে মানুষ না ভুলে যাচ্ছে আল্লাহকে যার কারণে আল্লাহ দুনিয়াতেও কিছু নজির দেখাচ্ছেন কিছুদিন আগে ডেঙ্গু মশাই মারল না কাকে মারছিল নমরুদ তা আমাদেরকে দিয়েছিল একটা কামড় দেখ দেখ বাঁচবি না শেষ মরে যাবে মাথার মধ্যে ঢুকিয়েছিলাম আর তোমাদেরকে একটা কামড় দেয় কোনো ওষুধ কাজ করে না আবার দিল করোনা ভাইরাস এমন দেওয়া দিছে যে নাক দিয়ে শুধু একটু পানি পরবে আর এইভাবে কাঁপতে কাঁপতে চলে যাবে দেখেন কি ক্ষমতা চীনের এক সপ্তাহে তারা হসপিটাল বানিয়ে ফেলে আর আমাদের দেশে হলে তো এই আপনার সাত মাস তদন্ত করতেই যাইতো তাই ওদিকে যায় না এখন তাদের এত ক্ষমতা আল্লাহ দিয়েছেন যে এক সপ্তাহে হসপিটাল দ্বারা করিয়ে ফেলে এত ক্ষমতা এত কিছু বানায় কিন্তু একটু সর্দি লেগেছে সর্দি লাগা থেকে ওখানে মেয়ে দাঁড়িয়ে আছে এখানে মা দাঁড়িয়ে আছে মেয়েও কাঁদছে মাও কাঁদছে মার কাছে যেতে পারছে না চিৎকার করে কাচ্ছে যে মার কাছে একটু যাবে মা একটু কোলে নেবে মেয়েকে কিন্তু যেতে পারছে না ভাইরাস ধরেছে এমন ভাবে কাঁপতে কাঁপতে না মুখে রক্ত ছুটছে কি হয়েছে তোমার কিছুই তো হয়নি কোনো রোগ বেশি তো আল্লাহ দেয়নি মানুষ যখন নাফরমান হয়ে যাবে আল্লাহ এমন এমন রোগ দুনিয়াতে দিবেন মানুষ কল্পনাও করতে পারবে না তার চিকিৎসাই খুঁজে পাবে না আল্লাহ একজন আসেন নজিরা দেবেন পৃথিবীতে ফেরা হন এসেছিল চলে গেছে তার ক্ষমতা খাটেনি নমরুদ হামান কারণ সবাই এসেছিল তারা অনেক বড় বড় ক্ষমতাশীল ছিলেন আপনি কিসের ক্ষমতা আপনার দুই দিনের ক্ষমতা আমার একটা জিনিস দেখে দুঃখ লাগে মানুষ কিসের পাওয়ার কিসের ক্ষমতা আল্লাহ একবার আল্লাহ আজিম কাউকে কটাক্ষ করার জন্য আপনি একটু ভাবেন তো গত দুই বছর আগে যিনি অর্থমন্ত্রী ছিলেন তার একটা ছবি দেখে আমার চোখের পানি এসে গেল যে তা সে যেই রাস্তা দিয়ে হাঁটতো আরেক পাশের রাস্তা ব্লক থাকতো বই মেলাতে সে হাঁটতেছে ছবি দেখছিলেন যে বই মেলাতে সে হাঁটতেছে একটা হুইল চেয়ার দিয়ে তাকে দুইজন ব্যক্তি ঠেলে নিয়ে যাচ্ছে অথচ দুইটি বছর আগে যেই ব্যক্তি রাস্তা দিয়ে চললে তার পাশে অন্য কেউ চলতে পারত না তার গাড়ি যেদিক দিয়ে যাইতো অন্য পাশ দিয়ে গাড়ি বন্ধ রাস্তা পুরা ব্লক পুলিশ বিডিআর সেনাবাহিনী আরবি সবাই তার জন্য ব্যস্ত আর বেশিরভাগ মানুষকে সে কি বলতো সেটা জানেন ওদিকে বলছি না আপনি একটু ভাবেন তো যে দুই বছর আগে যার এত ক্ষমতা ছিল কিন্তু আল্লাহর আল্লাহ মানুষকে দুনিয়াতে দেখিয়ে দেন আল্লাহ বলছেন যে মানুষকে আমি বৃদ্ধ বয়সে পৌঁছে দিই তখন সে শিশুর চেয়েও দুর্বল এখন তাকে কেউ সাইডও দেয় না কেউ তাকে বলেও না ওইভাবে সালামও দেয় না ওইভাবে মানুষ তাকে নিয়ে ব্যস্তও হয় না ক্ষমতা চিরদিন থাকে না তাকে কটাক্ষ করছি না বোঝার চেষ্টা করবেন যে আমার ক্ষমতাও চিরদিন থাকে না পৃথিবীতে আমি চিরদিন থাকব না এই জন্য যে আল্লাহর ইবাদত করতে হবে শিরিক মুক্ত ইবাদত আল্লাহর ইবাদত করতে হবে যুক্ত ইবাদত আল্লাহর ইবাদত করতে হবে নবী ইসাল্লামের তরিকায় বিদাত মুক্ত ইবাদত সুন্নত যুক্ত ইবাদত শিরিক নিয়ে যদি সেদিন যায় তাহলে আল্লাহ রবীন্দ্র মাফ করবেন না ক্যামতের দিন আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন এত দয়া নিয়ে আসবেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বলছেন আল্লাহর কাছে ছিল একশতটি দয়া একটি দয়া দিয়েছে যার জন্য সাপ তার বাচ্চাকে আদর করে যার জন্য গরু তার আদর করে কিন্তু একটি দয়ার ভাগ পেয়ে একজন যুবক আরেকজন যুবতীর জন্য আত্মহত্যা করে টেনের নিচে মাথা দেয় দুইটা যদি দিতেন আল্লাহ কি অবস্থা হয়ে যেত ভালোবাসার একটু গাঢ় হয়ে যেত হ্যাঁ কি অবস্থা একদিনে যে দিবস পালন করে আর দুইটা যদি দিত অবস্থা কি হতো আল্লাহ ভালো জানে আর আল্লাহর কাছে রেখে দিয়েছেন নিরানব্বইটি এই নিরানব্বইটি দয়া দিয়েও যে শিরিক করবে সে আল্লাহর কাছে ক্ষমা পাবে না অতএব শিরিক বড় ভয়াবহ গুণা শিরিক আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আছে শিরিক আমাদের পশমের গুড়াই ঘুরাই ঢুকে আছে কত শিরিক এখানে অনেকে আছে গলায় তাবিজ আছে এখানে অনেকেই আছে তামার বালা আছে আপনি আবার বলবেন যে হুজুর তো তাবিজ দিয়েছে কোরআনের আয়াত দিয়ে এটা আবার কি সমস্যা না ভাই কোরআনের আয়াত নিয়ে আপনি টয়লেটে যাবেন না কোরআন আপনি পরে পরে আপনার শরীরে ফু দেন আপনার শরীর মাসাহ করে দেন আপনার ব্যথার জায়গাটা বুলিয়ে দেন এই যে হুজুররা পানি বরা দেয় না একটা গুমর ফাঁস করে দেয় একটার মধ্যে আর একটা চলে আসে সুরাটা কয়ে আসতে ফুটা দেয় জুড়ে যাতে আপনি বুঝেন আরে ভাই সুরা সাতবার পরে পেটের ব্যথা মাথার ব্যথা ফুতেন না আপনি হয়ে যাবে পবিত্র কোরআনে দুইটা জিনিসকে আল্লাহ শিফা বলেছেন একটা হলো আর একটা হলো মধু আপনি খেয়ে দেখেন আর সুরা দিয়া ব্যবহার করে দেখেন কাটা বিদেশে গলার মধ্যে আপনি সুরা দিয়া সাতবার পরে ফুতেন না একটু বিশ্বাস করে দেখেন না কাটা নেমে যাবে একটা সময় বন্ধু ফোন দিয়েছে স্ত্রীর গলায় কাটা লেগেছে বন্ধু আমার স্ত্রীর গলায় কাটা লেগেছে এখন ডাক্তার কোথায় ভাই কি করি অবস্থা তো শেষ বমি করতে করতে আরে ভাই আপনি সুরা ফাঁদে না ভাই কাটা নেমে গেছে চারবার আলহামদুলিল্লাহ তা আপনি তো বিশ্বাস করেন না বিশ্বাস হয় না যে আমারটা আমি পাবি মানুষ আমার হয় কি না হুজুর করে দিলে হবে জি না আপনি দিয়ে দেখেন না থাকবে না জিনে ধরে না বাড়িতে অনেকের বাড়িতে জিনে ধরে কবিরাজের বাড়ি দৌড়ায় আমাদের কাছে অনেকে ফোন দেয় গত পরশু দিন বলে এক পরিবার ধ্বংস হয়ে গেছে জিনের আসলে আপনি সুরা করেন একবারের জায়গায় দুইবার তেলাউ করেন পুরোটাই জিন যাবে জিনের চোদ্দ গোষ্ঠী শুদ্ধ পালিয়ে যাবে জিন থাকবে না বাস্তবতা আপনি প্রয়োগ করে দেখেন আপনার মা যেভাবে পারে সেইভাবে পড়ুক জিন থাকবে না বাড়িতে রসুল সাল সাল্লাম কি সত্য বলেছেন না এটা যদি বিশ্বাস না থাকবে ইমান থাকবে আল্লাহনবী সাল্লা সাল্লাম বলছেন যেই বাড়িতে সুরা বাঁকারে তালাত করা হয় ওই বাড়ির আশেপাশে শয়তান অবস্থান করতে পারে না তাহলে নবী বলেছে কথা অবশ্যই সত্য অবশ্যই সত্য নবী যেহেতু বলেছে অবশ্যই আপনি পরে দেখেন না এটা বহু প্রমাণ হয়েছে ওই বাড়িতে শয়তান থাকে না তাহলে আপনি শিরিক কেন করবেন রসুল সল্ল্লাহ কাছে এসেছিল একজন তাবিজ নিয়ে রসুল সাল্লি সাল্লাম তাকে কী করে নাই বায়ত করে নাই ঘুরিয়ে দিয়েছেন পরে জিবরিল আমিন বললেন তাবিজ ছিল পরে তার তাবিজ টান মারে খুলে ফেলার পরে রসুল সাল্লাম তাকে শাহাদা পাঠ করালেন তার মানে যদি আপনি শিরিক করেন শিরিক করা অবস্থায় মারা গেলে কি হবে না আপনার আমার নাজাত পরকালে হবে না কিন্তু আসমান জমিন ভর্তি করে এই বাক্যটি কেমন বাক্য একটু বুঝেন তো আর কিছু না বুঝলো যে আসমান জমিন আল্লাহ নবী সালাম আসমান ঠেকিয়ে দিয়েছে আসমানের কিনারা অথবা মেঘমালা ঠেকিয়ে গেছে পাপ করতে পড়তে পুরা পৃথিবী ভরে ফেলেছে কেমতের দিন বিহা যদি লা লাই না বিশাইয়া শিরিক না থাকে তাহলে আল্লাহ রব আল আসমান জমিন ভর্তি করে ক্ষমা নিয়ে আসবেন বান্দাকে ক্ষমা করে দিবেন কিন্তু ভাই শিরিক থাকলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে শিরিকের গুনা বড় ভয়াবহ ক্যামতের দিন জাহান নামেদের মধ্য থেকে একজন ব্যক্তিকে ডাকা হবে সহিউল জামে আট হাজার একশো তেইশ নম্বর হাদিস রজুল নার ইয়ামাল কেয়ামাতি জাহান্নামের সর্বনিম্ন শাস্তি যার হচ্ছে তাকে আল্লাহ রব আলম তুলে আনবেন এনে আল্লাহ রব আলম বলবেন বান্দা পৃথিবীর সমস্ত জমিন সমস্ত সম্পদ সবকিছু যদি তোমার হয়ে যায় সব কিছু তোমার যার নাম থেকে যাকে সর্বনিম্ন শাস্তি দিছে তাকে তুলে এনে জিজ্ঞেস করবে বান্দা তোমার পৃথিবীর সমস্ত সম্পদ তোমার যত নারী আছে সবই তোমার একটা জন্য পাগল যা আছে সবই তোমার তুমি এর বিনিময়ে তুমি কি জাহান্নাম নাম থেকে বাঁচতে চাও তখন সে কি বলবে আল্লাহ ঠিক আছে যা আছে সব থেকে সব দিয়ে আমি বাঁচতে চাই তখন আল্লাহ বলে আদম সন্তান আমি তো তোমার কাছে এর চেয়েও কম চেয়েছিলাম যখন আদম আল্লাহিসের পিঠ থেকে তোমাকে বের করলাম তোমার কাছ থেকে ওয়াদা নিয়েছিলাম যে তুমি আমার সাথে শরিক করো না তুমি আমার সাথে শরিক করো না কিন্তু তুমি আমাকে শরিক করেই সারছব তোমার ক্ষমা নাই আপনি এই হাদিস থেকে কি বুঝলেন যে সর্বনিম্ন শাস্তি যার হবে অল্প শাস্তি যাকে দেওয়া হবে তাকে তুলে এনে আল্লাহ জিজ্ঞেস করবেন বান্দা পৃথিবীর সব কিছু তোমার বলো তো এখন যদি সব কিছুর বিনিময় তুমি কি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও তখন বলবে আল্লাহ বাঁচতে চাই কিন্তু দুনিয়াতে তুমি কি করেছো গাছ পূজা পীর পূজা খাম্বা পূজা করেছো খাম্বার সামনে তুমি মাথা নত করেছো মানুষের সামনে তুমি মাথা নত করেছো কচ্ছবের সামনে তুমি মাথা নত করেছো যেটা আমি আল্লাহ সহ্য করতে পারিনি দুনিয়াতে কোনো মানুষের বাড়িতে যদি আপনি যান আপনাকে পেট ভরে খাওয়া দেওয়ার পরে আপনি রাস্তার মুড়ে গিয়ে সিঙ্গারা পুরি খাচ্ছেন যদি সে শুনে যে আপনার মেহমান তো ওই রাস্তা থেকে সিঙ্গারাপুরি খেয়ে যাচ্ছে আপনার নিজের কাছে অপমান লাগবে না আমার স্ত্রী যদি আমার গাড়ির ড্রাইভারের কাছে একটা বলে যে আমাকে একটা লিপস্টিক কিনে দাও বা আমাকে একটা কসমেটিক কিনে দাও বা আমাকে একটা উড়না কিনে দাও তখন আমার মান সম্মানে আঘাত লাগবে কি লাগবে না হ্যাঁ ওই স্ত্রীকে আমি আস্ত রাখবো নাকি আপনার মান সম্মানে লাগবে না তো আল্লাহর বান্দা আল্লাহকে সেজদা করা বাদ দিয়ে যে আল্লাহ আমার মাথাকে উঁচু করে দিলেন আমার খাবারটা আমার সামনে আসে সেই আল্লাহকে বাদ দিয়ে যখন বান্দাকে বান্দার কাছে চায় তাও মরা মানুষের কাছে মানুষ চায় এই জন্য আল্লাহ মানে হলো আল্লাহকে অপমান করা তো আল্লাহ রব আলমী সর্বনিম্ন ব্যক্তিকে জিজ্ঞেস করবেন যার নাম কি মনে করছেন এই যে শেষ কটা আয়াত আপনার সামনে সুরা মাহারিস সত্তর নম্বর সুরা আট থেকে ষোলো নম্বর আয়াত বাড়িতে গিয়ে একটু তরজমা পড়বেন একটু কোরআন হাদিস পড়েন আল্লাহ কি বলেছে একটু শোনেন এত বন্ধু আপনার একটু সমস্যা হলে দৌড়ে আসে কিয়ামতের দিন আল্লাহ মধ্যে বলেছেন গলিত ধাতুর মতো গলে গলে পড়তে থাকবে আসমান গলিত ধাতু তামার মতো পড়তে থাকবে গলে গলে যাবে আসমানগুলি গলে গলে যাবে অতুল জীবা লুকাল লেখনি পাহাড়গুলি রঙিন পশমের উঠতে থাকবে পাহাড়গুলি উঠতে থাকবে রঙিন পশম কেন বললেন আল্লাহ রঙিন পশম রঙিন তুলা উঠলে সেটা দেখা যায় আল্লাহ বলেছেন অত কুনুল জীবালুকালি এখনি আপনার পাহাড়গুলি তুলার মতো রঙিন তুলার মতো রঙিন পশমের মতো উঠতে থাকবে আসমানগুলি গলে গলে পড়তে থাকবে তারপরে ওলা এস আলু হামিমুন হামিমা এস আলু সাওয়াল করবে না জিজ্ঞেস করবে না এক বন্ধু আরেক বন্ধুকে জিজ্ঞেস করবে না সামনা সামনে থাকবে একজন পরিচিত ব্যক্তি আরেকজনকে জিজ্ঞেস করবে না ইবাল সরুনা হুম ইয়াউদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমাইদিন বিবানি দুনিয়াতে সবচেয়ে মহব্বতের বস্তু কি নিজের সন্তান ছোটবেলায় সন্তানটাকে বাবা কত মহব্বত করে আপনি যদি কারো ছেলেকে মার দেন ছোটবেলায় আপনাকে কি আস্ত রাখবে দেখেন কি বলে প্রথম ভাষা জাহান্নামীরা তার বলবে তাদেরকে একে অপরের সামনে রাখা হবে অপরাধী মুজরিমুন অপরাধীদেরকে মিনা আজা বিমি বাণী জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য প্রথম বাক্য বলবে আল্লাহ তুমি আমার বাবা যদি জাহান নামে যায় তখন আমার বাবা আমাকে প্রথম কথায় বলবে বিবানী আল্লাহ আমার সন্তান সন্ততি যা আছে সবকে জাহান নামে দাও আমাকে দিও না এ বাক্য আপনি কি দিয়ে মূল্যায়ন করবেন আপনার ছেলেটার জ্বর আসলে আপনার ছেলের জন্য কেঁধে আপনি যার যার হয়ে যান মার পাশে যদি যেই ছেলেটার রাত্রে ছোটবেলায় জ্বর এসেছে মা সারারাত ঘুমায় না ও মা বলবে আল্লাহ তুমি আমার এই ছেলে মেয়েকে আগে জাহান্নামে দাও আমাকে দিও না এই জাহান নামের আগুন আমি সহ্য করতে পারবো না এম বিণী মানুষের প্রথম কথা হবে আল্লাহ তুমি আমার সন্তানকে জাহান নামে দাও অসহি বাতিহি আল্লাহ তুমি আমার ভালোবাসার মহাদেবী আমার স্ত্রীকে আগে দাও ওয়াখি এবং আমার ভাইকে দাও তবু আমাকে দিও না কেমন বাক্য এ কেমন কথা দ্বিতীয় কথা হবে অসহি বাতিহি আল্লাহ আমার জীবন সঙ্গিনী আমার স্ত্রীকে জাহান নামে দাও আমাকে দিও না আল্লাহ ওয়াখি আমার ভাইকে দাও আমার আপন ভাইকে দাও আল্লাহ তুমি আমাকে দিও না আমার ভাইকে দাও আমার স্ত্রীকে দাও আমি যাবো না জাহান নামে অফাঁসিলতি হিল্লাতি তু আল্লাহ আমার গোষ্ঠীর যা আছে সবাইকে দাও আমার চোদ্দ গোষ্ঠী আমার পাঁচ চোদ্দম সত্তর গোষ্ঠী আল্লাহ সবাইকে তুমি জাহান নামে দাও আমাকে অফাঁসিলাতি হিল্লাতি তু উ আল্লাহ তুমি আমাকে জাহান নামে দিও না আমার গোষ্ঠীর যারা আছে সবাইকে দাও আল্লাহ ওই জাহান নামের আজাব আমি সহ্য করতে পারবো না ফিল জামিয়া আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষকে জাহান নামে দিয়ে দাও আমি জাহান নামে যাবো না আল্লাহ জাহান নামের আজাব বড় ভয়াবহ কঠিন অমাং ফিল জামিয়া পৃথিবীর সবাইকে দিয়ে দাও আল্লাহ আমি জাহান নামে যাবো না আমি জাহান নামে যেতে রাজি নয় আল্লাহ জাহান নামের আজাব আমি সহ্য করতে পারবো না প্রথম বলবে সন্তানকে দাও দ্বিতীয় বলবে স্ত্রীকে দাও তৃতীয় বলবে ভাইকে দাও তারপর বল্লা আল্লাহ আমার গোষ্ঠী সবাইকে দাও যারা তাকে আশ্রয় দিত সবাইকে দিয়ে দাও এরপর আল্লাহ যখন দেখবে যে নাজাদ হলো না বলবে আল্লাহ পৃথিবীর সবাইকে দাও চুম্মায়ুঞ্জি তবু আমাকে নাজাত দাও আল্লাহ বলবেন কাল্লা ই না আর হবে না বান্দা কাল্লাহ কক্ষন নহে তোমার কথা কখনো পূরণ হবে না লাজ এটা হলো প্রজ্বলিত আগুন না যাতাল্লির সা যা মানুষের মাথার চামড়াকে পরিয়ে দেবে মানুষের মগজগুলি গলে গলে পড়বে। একটু লাগলে কলিজা জ্বলে যাবে সেই আগুন হলো জাহান নামের আগুন এটা কথার কথা জাহান নাম তাদেরকে ডাকবে আসো আমার কাছে আসো জাহান নাম ডাকবে মানুষকে সত্তর হাজার লাগাম পরানো থাকবে জাহান নাম ডাকবে আসো আমার কাছে আসো কোনো দোয়া কোনো ওয়াদা কোনো কথাই আল্লাহ সেদিন আর শুনবেন না ইন্না জাহান্নামা কান মির সদা জাহান্নাম উদ পেতে আসে জাহান নাম পেতে আছে ধরবে মানুষকে শেষ পর্যন্ত মানুষ বলবে যখন জাহান নামের মধ্যে রেখে দেওয়া হবে মানুষ বলবে জাহান নামের ইয়া মালিকু হে মালিক আমার রব কিন্তু বলো না একটু সময়ের জন্য আমাদের আজাবটা আমাদের শাস্তিটা একটু কমিয়ে দেখ ফেরেস্তা মালিককে বলবে মালিক তুমি আল্লাহকে একটু বলো না আমাদের একটু একটু কমাই দেখ একদিনের জন্য এক সেকেন্ডের জন্য হলো আমাদের শাস্তিটা একটু কমিয়ে দেখ মানে আল্লাহর সাথে আর তাদের কোনো দেখা হবে না আল্লাহর সাথে কোনো সাক্ষাৎ আর হবে না যারা চিরস্থায়ী জাহান্নামী শিরিক যারা করবে তারা চিরস্থায়ী জাহান্নামের মধ্যে চলে যাবে তারা কত আগতি মিনতি করবে কিন্তু সেদিন আল্লাহ আগতি মিনতি শুনবেন না আপনি আল্লাহর কাছে ক্ষমা চান এখনই সময় এখনই সময় আর নই তো সময় এই যে গত পরশু তার আগের দিন আমার ফুফা সে এসেছিল আসরের সালাত আমাদের বাড়ি থেকে পড়ে চলে গেছে পরের দিন ফজরের সালাত পড়বে সুন্নত পড়ছে পেটে ব্যথা উঠছে সুস্থ মানুষ দেখলে হাসি মুখে সবসময় কথা বলতেন বাবা ছাড়া কথা নেই মুখে সুন্নত আছে মার্শাল্লা নিম্নশ্রেণীর মানুষ আয়ের দিক দিয়ে হতে পারে কিন্তু বেসার মুখে সবসময় হাসি ফুটে থাকে পেটে ব্যথা উঠছে ফজরের সলাদ ফরস কোন রকম পায়ে আপনার ভর দিয়ে পড়ার পরে হসপিটালে নেওয়ার সাথে সাথে কি করছে পৃথিবী ছেড়ে চলে গেছে আর সুযোগ হয়নি তার তো এইভাবে তো আমি আপনি যাব তওবা করবেন কবে আপনি বলবেন যে বয়স হলে তওবা করব বয়স হলে তো সময় আপনি পাবেন না পাবেন পাবেন না ভাই ফেরাউনকে সময় দেওয়া হয়নি কত মানুষ তৌবা সারা চলে গেছে পৃথিবী থেকে শিরিক বিদাত করে দুনিয়া থেকে চলে গেছে এই জন্য সিরিক থেকে বেঁচে থাকুন আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহ মামিন ভাই আমরা তো মানুষ সবাইকে মরতে হবে না হবে তো মরতে শিরিক নিয়ে যদি বাঁচি শিরিক নিয়ে যদি কবরে যায় কোনো নবীয় সুপারিশ করবে না কোনো ব্যক্তির সুপারিশ করবে না আপনি ভাবছেন যে আমার এক ছেলে হাফেজি দিয়েছি ছেলে আমাকে সুপারিশ করবে স্বয়ং নবী ইব্রাহিম আলী সাল্লাম তার বাপের জন্য কিছু করতে পারবো না কেননা বাবা কি শিরিক করত করতো পূজা করতো ইব্রাহিম আলী সাল্লাম এমন একজন নবী যাকে আল্লাহ বন্ধু বলেছেন ইব্রাহিম আলী সাল্লাম বাপের জন্য কিছু করতে পারবে না ইব্রাহিম সালাম এমন একজন নবী যাকে খলিলুল্লাহ আল্লাহ উপাধি দিয়েছেন ইব্রাহিম আলি সামনে তার বাবাকে ময়লার ড্রেনে চুবিয়ে বেজির আকারে জাহান্নামের মধ্যে ফিকে ফেলে দিবে ইব্রাহিম আলি সালাম কিছু করতে পারবেন না কেন ইব্রাহিম আলীলাম তার বাবা শিরিকের পক্ষে অবস্থান নেওয়ার জন্য ইব্রাহিম আলহামের বাবাকে কি করছে কি করবে জাহান্নামের মধ্যে আল্লাহ ফেলে দিবেন শিরিকের পক্ষে অবস্থান নেবেন না শিরিকের পক্ষে অবস্থান নেবেন না সর্বশেষ যে কথা ভাষার মাস চলছে তাই না একটু বলতে হয় সাময়িক প্রসঙ্গ সঙ্গে রসুল সাল্লাহ সাল্লাম সাময়িক প্রসঙ্গে কিছু কথা বলতেন খুদ্বার শেষে ভাষার মাস কি ভাষা মায়ের ভাষা বাংলা ভাষা আমরা তো এখন বাংলা বলি না বাংলিশ বলি অর্ধেক বাংলা অর্ধেক ইংলিশ ভাষা কোন দিন যেদিন একুশে ফেব্রুয়ারি ওই দিনই ভাষা আর ভাষার দরকার নাই আপনি কথা বলতেছেন ইংরেজিতে মানে অর্ধেক আমাদের সাথে কথা বল আর আমি বলি যে ভাষা সেদিন সফল হবে যেদিন মাস্টিদের মেম্বারগুলিতে বাংলায় খুদবা দিয়ে কোরআন হাদিসগুলি মানুষকে বুঝিয়ে দেওয়া হবে বুঝতে পারছেন আমার কথা যে আল্লাহ যে কোরআনে বলছেন যে প্রথম তার সন্তানকে জাহান নামে দেবে এটা অধিকাংশ মানুষ জানেই না জানে কি যে প্রথম সন্তানকে বলবে যে আল্লাহ তুমি আমার সন্তানকে নিয়ে নাও জাহান নামে দাও কেন জানে না ওই যে হুজুর একটা সিরা বই নিয়ে হ্যাঁ পড়তেছে মুসল্লি ঘুম পাড়তেছে খাকি খাকা আন পড়তেছে আর মুসল্লি ঘুম পাড়তেছে কোরআনের মধ্যে আল্লাহ কি বলেছেন সবাই তো মাহাবিলে যেতে পারে না পারে কি তো মসজিদে সবাই আসে যারা মুসলমান কম বেশি সবাই কি আসে তো তিনশো পঁয়ষট্টি দিনে বাউন্নটি পঞ্চাশটি জুমা আছে তো হুজুর সাহেব মাস্জিদের গুলিতে কোরআন হাদিস অনুবাদ করে শুনিয়ে দেন কিছু না থাকলে পাঁচটা কোরআনের আয় দুইটা হাদিস নিয়ে জনগণকে শুনিয়ে দেন আল্লাহ কি বলেছেন রসুল কি বলেছেন তখন আপনি বলবেন যে আরবিতে খুদ্া পড়া জায়েজ বাংলাতে খুদ্া জায়েজ নয় তো যদি নাই বলেন বাংলা তর্জমা আমরা বুঝবো কি আমরা তো জানি না বুঝি আল্লাহ কি বলেছেন আপনি হুজুর মানুষ আপনি আলেম মানুষ আমাদেরকে কি করেন তরজমা করে শুনান আমাদের মধ্যে আল্লাহর ভয় আসবে কোরআন দিয়ে দাবিজ বানাবো না কোরআন আমরা নিজেরা পরে পরে কাজে লাগাবো তো হুজুর কি করছে খাগান পড়তেই আছে ভাষা দিবস তখন সবল হবে এদেশের সরকারের কাছে আমরা দাবি জানাবো যে প্রত্যেকটা মসজিদে তরজমা সহকারে বাংলায় আলোচনা চলবে জাতি বুঝবে কোরআন হাদিস তখন জঙ্গিবাদ দেশ থেকে এমনিতেই পালাবে কিন্তু যাতে বুঝতেই পারে না কোরআন আল্লাহ কী বলেছে হাদিস আল্লাহ কী বলেছে মানুষের অমঙ্গল হবে না কোরআন হাদিস যখন বুঝবে সমাজ ঠিক হবে আগে ব্যক্তি ঠিক হবে কু আং ফুসা আমি নিজে বাসবো ওয়াহলিক উম না পরিবারকে বাঁচবা আল্লাহ বলেছেন তারপরে আমার সমাজ নিয়ে আমি বড় চিন্তা ভাবনা করবো আমি নিজেই ঠিক নেই আমার সার ঠিক নেই আমার অমুক ঠিক নেই এই চিন্তা আপনাকে করতে হবে আগে নিজে বাঁচেন তারপরে পরিবারকে বাঁচান তারপরে আপনার সমাজ বাঁচান আগে আপনি সরকার নিয়ে চিন্তা ভাবনা করেন আমাকে কি জিজ্ঞেস করবে সরকার কেন মানলো না আমাকে জিজ্ঞেস করবে না সরকারকে জিজ্ঞেস করবে যে ইসমাইল কেন মানে নেই এটা সরকারের দায়িত্ব আমার না বুঝেন না আমার কথা এটা তার দায়িত্ব কারণ তার প্রতিনিধি আমি সে আমার উপরস্থ লোক আল্লাহ তাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করবে তার সম্পর্কে আমাকে জিজ্ঞেস করবে না আগে আমি নিজে ঠিক হবো আমার পরিবারকে ঠিক করব, তারপরে আমার আশেপাশে দাওয়াত ছড়াবো তারপরে আমি গ্রাম তারপরে এইভাবে আস্তে আস্তে ছড়াবো আমি নিজে না ঠিক হয়ে সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে আমি ওপারে চলে গেলাম আগে দাওয়াতটা নিজের মধ্যে প্রতিষ্ঠিত তাও হিত প্রতিষ্ঠা করতে হবে নিজের মধ্যে তাও হিত যদি নিজের মধ্যে থাকে তখন কোনো ব্যক্তিকে দেখে ভয় করব না এই জন্য প্রত্যেক মাসজিদের মেম্বরে কোরআন হাদিস তরজমা সহকারে বাংলায় অনুবাদ হবে সবাই জানবে আল্লাহ কি বলেছে কোরআন হাদিসে মূর্তি সব ভেঙে দাও আল্লাহ বলেছেন নবী বলেছেন উঁচু কবর সব ভেঙে দাও তখন ভেঙে দেবে মানুষ জানতে পারবে বুঝতে পারবে এদেশের মানুষ ধর্মপরায়ণ আর খুদবার সারাংশ সর্বশেষ এ কথা যেটা বলতেছিলাম যে শিরিক করবো না আমরা কিন্তু শিরিক করি মানুষকে কিন্তু রবের আসনে বসিয়েছি ওই যে হাদিস রসুল সাল্লা আলি সাল্লামের কাছে যে আসলো আপনার আদিমিন হাতেম রদি আল্লাহ তালানু নতুন ইসলাম গ্রহণ করছেন যে আহবার ওর রহবান তারা তাদের শাসকদেরকে তারা তাদের নেতাদেরকে হুজুরদেরকে রবের আসনে বসিয়েছে এখন তো আমরা নিজেদের রবের আসনে কত মানুষকে যে বসাইছি সেটা বলার অবকাশ রাখে না কীভাবে ধরেন আপনার সার সার বলছে যে এখন ক্লাস করতে হবে সালাদ বন্ধ কার কথা শুনে স্যারের কথা না আল্লাহর কথা স্যারের কথা শুনে মানে স্যারকে রবের আসনে বসিয়েছে স্যার যেটা বলবে সেটাই ছাত্র কথা চলবে না মানে আজান দিয়েছে দিয়েছে তোমার সালাতের দরকার নেই স্যার বলে না মানে আল্লাহর সে স্যারকে বেশি ভয় করে এই জন্য আমি দুঃখ করে বলেছিলাম এ দেশের চাষাভূষা লোক গরুকে যত মহব্বত করে আল্লাহকে তত মহব্বত করে না একজন চাষি লাউ শাকের লাউ লাল শাক বুনছে যে লাল শাকের চাষ করে ওই লাল শাককে যত মহব্বত করে আল্লাহকে তার অর্ধেক মহব্বত করে না ওর মাথায় চিন্তা সকালে তুলে নিয়ে লাল শাক বাজারে নিয়ে যাব। কিন্তু সকালে ফজর পড়তে হবে সেটা তার মনে নেই একজন মাঝি তার মাছকে যতটুকু ভক্তি করে তার পুকুরকে যতটুকু ভক্তি করে আল্লাহকে ততটুকু ভক্তি করে না রাত তিনটার সমতে মাঘ মাসের শীতের মধ্যে সে পানিতে নেমে গেছে কিসের জন্য মাছ ধরার জন্য মানে মাছকে তার রব বানিয়ে নিয়েছে আল্লাহর ফজর সলাট পড়তে হবে পাঁচটার সময় সে কোনোদিন উঠে না এই জন্য আমরা রবের আসনে অনেককে বসিয়েছি এটাও কিন্তু শিরিক মাথায় রাখতে হবে ভুলে গেলে চলবে না আল্লাহ আমাদের শিরিক মুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুন আল্লাহ আমিন আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন আল্লাহ দুনিয়া চিরস্থায়ী নয় আল্লাহ আমাদের এটা বুঝার তৌফিক দান করুন আল্লাহ আমিন্মিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফারুজবাহিমিন